আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, কোরআনে শব্দার্থ শিখি এর অক্রিয়া পথ থেকে আজকে আমরা যে 3 নম্বর ক্লাসে আমরা শিখব 21 থেকে 30 পর্যন্ত। আগে আমরা 2টি ক্লাসের মাধ্যমে 1 থেকে 20 পর্যন্ত শিখেছি, তো আজকে আমরা শিখব এই ক্লাসে 21 থেকে 30 পর্যন্ত। প্রতিদিন আমরা 10টি করে শব্দ শিখব ইনশাল্লাহ প্রতিটি ক্লাসে। তো 21 নম্বর শব্দ, এখানে এটা হচ্ছে আপনার শব্দ নং, আর এটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে এখানে শব্দের বাংলা, আর এখানে হচ্ছে শব্দের অর্থ, আর এখানে এই শব্দটি কোরআনে কতবার এসেছে এটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখি 21 নম্বর শব্দ আয়াতুন, আয়াতুন, আয়াত, আয়াতুন, আয়াত মানে হচ্ছে আয়াত বা চিহ্ন বা নিদর্শন। আয়াত এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 382 বার। আয়াতুন, চিহ্ন, নিদর্শন বা আয়াত এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 382 বার। তো আমরা যদি সরাসরি এই শব্দ কোরআন থেকে দেখি, তাহলে এখানে দেখেন এই যে এখানে আয়াতিহি, তার আয়াতসমূহ, আয়াতিহি, হি অর্থ হচ্ছে তার, এটা হচ্ছে একটা জমির নামের পরিবর্তে। এখন এখানে কিসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এটা আমাকে আগে এবং পরে দেখে বুঝতে হবে। তো আমরা আপাতত শব্দটা শুধু দেখছি এখানে যে আয়াতিহি, আয়াত, আয়াত মানে কি? আয়াত, চিহ্ন, নিদর্শন। আচ্ছা দেখি আমরা পরে শব্দ। তো এই আয়াত শব্দ কোরআনে এসেছে 382 বার। আন্না, আন্না, যে, আবার এটা নিশ্চয়ই অর্থ আসবে, আন্না অর্থ নিশ্চয়ই অর্থ আসবে, আন, যে, আন্না, যে বা নিশ্চয়ই, আন, যে, আন্না, যে বা নিশ্চয়ই। তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 362 বার। আন্না নিশ্চয়ই, এই শব্দটি কোরআনে এসেছে 362 বার। তো আমরা যদি সরাসরি শব্দটি কোরআন থেকে দেখি, এই যে এখানে দেখেন আন, আন, যে, আন, যে, আবার আন্না নিশ্চয়ই। আচ্ছা আমরা আরেকটি শব্দ দেখি তাহলে, 23 নম্বর শব্দ, 23 নম্বর শব্দটি হচ্ছে কুল্লু, কুল্লু বা কুল্লুন, কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, সব কিছু, সব, কুল্লু মানে কি? সব, প্রত্যেক। তো কুল্লু শব্দটি কোরআনে এসেছে কতবার? 358 বার। একটা শব্দকে খুব ভালো করে মুখস্থ করতে হবে, খুব ভালো করে, যে আমি এখানে একটু পড়েছি, কিছুক্ষণ সময় মুখস্থ হয়েছে, কিছু সময় রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে এই শব্দটা দেখার পর আর আমি অর্থ বুঝতে পারতেছি না, এরকম যেন না হয়, তাহলে আমি এতে কোনো ফায়দা লাভ করতে পারবো না। এমনভাবেই শব্দটাকে মুখস্থ করতে হবে যেন কোরআন তেলাওয়াত করার সময় দেখার সাথে সাথে যে আমি বুঝতে পারি যে এটা অর্থটা হচ্ছে এই। যদি এরকম না হয় তাহলে কিন্তু আমি কোরআন থেকে দেখে দেখে অর্থ করা আমার দ্বারা কষ্ট হয়ে যাবে। তো কুল্লুন, কুল্লুন অর্থ হচ্ছে প্রত্যেক বা সব, সমস্ত কিছু, সব, কুল্লুন, সব বা প্রত্যেক। তো কুল্লুন শব্দটি কোরআনে এসেছে কতবার? 358 বার। সরাসরি যদি আমরা কোরআন থেকে দেখি, এটা এই যে এখানে দেখেন কুল্লি, বিকুল্লি, প্রত্যেক সম্পর্কে, এখানে বি অর্থ হচ্ছে সম্পর্কে, এখানে 2টা শব্দ, বি একটি শব্দ, আরবিতে অনেক সময় এক হরফ দ্বারাও কিন্তু একটা শব্দ হতে পারে, যেটা ইংলিশেও হয়ে থাকে, যেরকম আই একটি শব্দ। তো এখানে এই বি একটা হরফ কিন্তু একটা শব্দ এটা, আর কুল্লুন প্রত্যেক বা সব, কিন্তু এখানে কুল্লি এই জির হওয়ার কারণ হচ্ছে এটা গ্রামার নিয়ম, যে যখন কোনো শব্দের শুরুতে বি আসে তখন তার শব্দের শেষে জের হয়ে যায়। এরকম 17টি শব্দ আছে যে শব্দটি কোনো শব্দের আসলে, শুরুতে আসলে তখন ওইখানে আপনার জের হয়ে যায়। তো এটার জন্য আমরা এখানে এক্সট্রা শিখব, যে এখানে এক্সট্রা নোট রয়েছে জের দাতা শব্দ, যেই শব্দগুলো কোনো শব্দের শুরুতে আসলে ওই শব্দের শেষে জের হয়, যেরকম এই যে বি, প্রথম শব্দটি হচ্ছে কি? বি। এই বি শব্দটা যখন আসবে তখন ওই শব্দের শেষে জের হয়ে যাবে। তো এখানে আমরা এক্সট্রা শব্দ রয়েছে যে জের দাতা শব্দ, এটা আমরা এখানে শিখব ইনশাল্লাহ। তো এখানে বি, বি আসার কারণে কুল্লির শেষে জের হয়ে গেছে, বিল
বিকুল্লি প্রত্যেক সম্পর্কে, এখানে বি সম্পর্ক অর্থে এসেছে কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, তো কুল্লু কুল্লু মানে হচ্ছে প্রত্যেক বা সব, কুল্লু প্রত্যেক বা সব, কুল্লু প্রত্যেক বা সব শব্দটি কী করবেন বারবার 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 মুখস্থ করে নেবেন, যেদিন যে 10টি শব্দ পড়বেন ওই দিন সারাদিন চেষ্টা করবেন এই শব্দগুলো পড়ার জন্য। শব্দটি কোরআনে এসেছে কতবার? 358 বার। তারপরে দেখেন 24 নম্বর শব্দ, 24 নম্বর শব্দটি হচ্ছে লাম, লাম 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 লা, এখানে মিমের উপরে যজম, লাম 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 শব্দের অর্থ হচ্ছে না বা নয়, না বা নয়, না বোধক, এটা লাম না বোধক, না বা নয়, লাম না বা নয়, লাম না বা নয়। তো এটা কোরআনে এসেছে কতবার? 353 বার। লাম যার অর্থ হচ্ছে না বা নয়, তো এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 353 বার। তো আপনি যখন এই একটি শব্দের অর্থ শিখে নিয়েছেন তার মানে আপনি কোরআনের 353টি শব্দ আপনার মুখস্থ হয়ে গেছে। কোরআনে টোটাল শব্দ সংখ্যা প্রায় 80,000, তার মধ্যে মৌলিক শব্দ সংখ্যা হচ্ছে 5,000, আর তার মধ্য থেকে যে শব্দগুলো কোরআনে অনেক বেশি ব্যবহার হয়েছে তার ওইখান থেকে আমাদের এখানে 600 শব্দ, এই 600 শব্দ কোরআনে প্রায় এসেছে 60,000+। তো আমরা ধারাবাহিকভাবে এই সব 600 শব্দ ইনশাল্লাহ শিখব। লাম অর্থ হচ্ছে না বা নয়, যেরকম আমরা সুরা ইখলাস পড়ে থাকি, যে সুরা ইখলাসের মধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, মানে আল্লাহ কাউকে জন্ম দেননি, লাম না ইয়ালিদ জন্ম দেননি, লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ এবং আমাদের রব আল্লাহকেও কেউ জন্ম দেননি, লাম না। তারপর দেখি আমরা 25 নম্বর শব্দ, সুম্মা সুম্মা সুম্মা, এটা হচ্ছে বাংলা, আর এখানে শব্দের অর্থ অর্থ হচ্ছে অথপর বা তারপর, অথপর বা তারপর, সুম্মা অথপর বা তারপর, সুম্মা অথপর বা তারপর, সুম্মা অথপর বা তারপর। তো এই সুম্মা শব্দটি কোরআনে এসেছে 338 বার, সুম্মা অথপর বা তারপর, আর এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 338 বার। যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে এখানে দেখেন সুম্মা অথপর, সুম্মা অথপর, সুম্মা অথপর, ইত্তাকাউ তারা ভয় করেছে, সুম্মা তাকাউ অথপর তারা ভয় করেছে। তো এই কোর্সটি কিন্তু আমাদের চলমান, আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে যে এই কোর্সও চলমান, যে শব্দে শব্দে কোরআন অর্থ শিখি, তার সাথে একত্রে অর্থ, তার সাথে সামান্য কিছু তাফসিরও রয়েছে। আলহামদুলিল্লাহ 1 নম্বর পারা থেকে শুরু করে আমাদের 6 নম্বর পারা পর্যন্ত শেষ হয়েছে এভাবে শব্দে শব্দে অর্থ, এবং 7 নম্বর পারারও কি শব্দে শব্দে অর্থ চলতেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এভাবে আমরা সমস্ত কোরআনের অর্থগুলো এভাবে শব্দে শব্দে এবং একত্রে এবং শাব্দিক কিছু তাফসিরও আমরা ইনশাল্লাহ এভাবে জানবো, শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কোরআনের অর্থগুলো জানতে চাইলে আমাদের এই এই কোর্সগুলো করতে পারেন। তো দেখি আমরা পরের শব্দ, এখানে রাসূলুন, রাসূল রাসূল মানে কি? রাসূল আল্লাহর রাসূল, যেরকম একজন রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ রাসূল, এর আগেও কি আরও নবী রাসূল ছিলেন। তো রাসূল রাসূল শব্দটি কোরআনে এসেছে কতবার? 332 বার, রাসূল শব্দটি কোরআনে এসেছে 332 বার। যদি আমরা সরাসরি কোরআন থেকে দেখি শব্দটি, এই যে রাসূল 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 আর রাসূলা রাসূলের রাসূল, যদি আমরা পরে দেখি, আর আমাদের এখানে ইনশাল্লাহ অচিরেই আরবি গ্রামার নিয়ে নাহু সরফের উপরও ইনশাল্লাহ কোর্স চলবে, তখন গ্রামাটিক্যাল যে সমস্যাগুলো ওইগুলো সমাধান হবে ইনশাল্লাহ। তারপর 27 নম্বর শব্দ ইয়াউমুন, ইয়াউমুন ইয়াউম মানে হচ্ছে দিন, ইয়াউম ইয়াউম ইয়াম অর্থ হচ্ছে কি? দিন, ইয়াউমুন দিন, ইয়াউম বা ইয়াউমুন দিন, ইয়াউমুন দিন, ইয়াউমুন দিন, এটা আমরা ভালো করে মুখস্থ করে নিব, ইয়াউমুন অর্থ হচ্ছে দিন। এখন এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 325 বার,
ইয়াউমুন শব্দটি কোরআনে এসেছে 325 বার। আমরা যদি এটা সরাসরি কোরআন থেকে দেখি, এই যে এখানে দেখেন আয়ামিন দিন, এটা হচ্ছে ইয়াউমুনের বহু বচন। ইয়াউমুন হচ্ছে এক বছর, আয়াম হচ্ছে বহু বচন, ইয়াউমুনের বহু বচন। আমরা জানি যে এই প্রত্যেকটি শব্দেরই এক বছর বহু বচন হয়ে থাকে। এখানে ইয়াউমুনের বহু বচন ব্যবহার করা হয়েছে, যে সালাসাতি আয়ামিন তিন দিন, ইয়াউমুন হচ্ছে এক বছর, আয়াম হচ্ছে বহু বচন। আচ্ছা তো দেখি আমরা পরে আজাবুন, 28 নম্বর শব্দটি হচ্ছে আজাব। আজাব, আজাব অর্থ কি? শাস্তি। এটা আমরা প্রত্যেকেই জানি যে আজাব অর্থ হচ্ছে শাস্তি। এই শব্দটি কোরআনে এসেছে 322 বার। তারপর 29 নম্বর শব্দ হাজা। হাজা শব্দটি হচ্ছে ইয়া, হাজা শব্দটি হচ্ছে ইয়া, মানে হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ। তো এই ইঙ্গিতবাচক শব্দের উপরেও আমাদের এক্সট্রা একটি ক্লাস থাকবে ইনশাল্লাহ, যে এখানে ইঙ্গিত করে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এখানে কোথায় আছে এটা, শর্তবাচক শব্দ, নির্দেশবাচক শব্দ, এই যেটা নির্দেশবাচক মানে হচ্ছে ইঙ্গিতবাচক, হাজা হাজিহি জালিকা তিলকা, যে সমস্ত ইঙ্গিতবাচক শব্দ নিয়ে আমাদের একটি কোর্সে আলাদা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা হাজা শব্দটি হচ্ছে ইয়া, যেরকম হাজা কলামুন, ইহা একটি কলম, হাজা রজুলুন, ইহা একজন পুরুষ, তারপর হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা বাইতুন, ইহা একটি ঘর। আচ্ছা দেখি আমরা তারপরে 30 নম্বর শব্দ সামা। সামাউন, সামা, সামা মানে কি? আকাশ। আসসামা মানে কি? আকাশ। সামাউন বা সামা বা আসসামা অর্থ হচ্ছে কি? আকাশ, আসমান। তো এই সামা শব্দটি কোরআনে এসেছে কতবার? 310 বার। সামা যার অর্থ হচ্ছে আকাশ, এর অর্থ হচ্ছে এটা কোরআনে এসেছে 310 বার। আর আমরা আগে শিখেছি আরদুন, আমরা আগের ক্লাসে শিখেছি কি আরদুন, যার অর্থ হচ্ছে পৃথিবী, জমি, আর আসামা অর্থ হচ্ছে কি? আকাশ। তো এই সামা শব্দটি যদি আমরা কোরআন থেকে সরাসরি দেখি, এই যে এখানে দেখেন আসসামাওয়াতি আসমানের, ফিসসামাওয়াতি আসমানের মধ্যে, এই যে ফি অর্থ হচ্ছে মধ্যে, এটা আমরা আগের একটি ক্লাসে শিখেছি, ফি অর্থ হচ্ছে মধ্যে, আসসামাওয়াতি আসমানের মধ্যে বলেছি আগের একটি ক্লাসে, যখন শব্দের শেষে জের থাকবে তখন অধিকাংশ ক্ষেত্রে একটা বাংলা দন্তন্য সরি র ব্যবহার হবে। আর এই যে আরদি, আরদুন হচ্ছে অর্থ হচ্ছে পৃথিবী, জমিন, আর আসামা অর্থ হচ্ছে কি? আসমান। তো আমরা শিখেছি আজকে 30 নম্বর শব্দ পর্যন্ত। এই শব্দগুলো বাসায় অনেক বেশি পড়তে হবে, যেন কোরআন তেলাওয়াত করার সময় দেখার সাথে সাথে বুঝতে পারি। তো আমাদের কোরআনের শব্দার্থ শিখি, তার মধ্যে অক্রিয়াপদ থেকে আমরা 400 শব্দ শিখব, তারপর আমরা ক্রিয়াপদের উপরে শিখব, যে ক্রিয়াপদ আমরা জানি যে সময়ের সাথে সাথে কি হয়, আপনার রূপান্তরিত হয়ে থাকে, যে সময়ের সাথে সাথে ভবিষ্যৎ, বর্তমান, অতীত। তো এইগুলো নিয়ে আমরা ক্রিয়াপদের মধ্যে শিখব ইনশাল্লাহ। তো এইগুলো হচ্ছে অক্রিয়াপদ। আমরা প্রথম ক্লাসে শিখেছি 10টি শব্দ, তারপরে শিখেছি 10টি শব্দ, আজকে শিখেছি 10টি শব্দ। তো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমে শিখেছি মিন, মিন অর্থ হচ্ছে থেকে বা অন্তর্ভুক্ত, যেটা কোরআনে এসেছে 3226 বার। আল্লাহ, আল্লাহ, ফি অর্থ হচ্ছে মধ্যে, ইন্না নিশ্চয়ই বা কেবল, আলা অর্থ হচ্ছে উপরে, আল্লাযীনা যারা, লা অর্থ হচ্ছে না, মা কখনো যা, কখনো না, কখনো কি, রব্বুন রব, রব প্রতিপালক, ইলা অর্থ হচ্ছে দিকে, মান যে কে, ইন্না ইন যদি, ইন যদি, আন যে বা তে, ইল্লা ব্যতীত বা ছাড়া, জালিকা এই বা এর বা ওই, আন থেকে সম্পর্কে, আরদুন, আরদুন মানে পৃথিবী, কদে নিশ্চয়ই বা অবশ্যই, ইদা যখন তখন, কৌমুন কৌম কি জাতি সম্প্রদায়, আয়াতুন আয়াত নিদর্শন চিহ্ন, আন যে তে, কুল্লুন প্রত্যেক, কুল্লুন প্রত্যেক, লাম না নয় নাবোধক, সুম্মা অথপর বা তারপর, রাসুলুন রাসুল, ইয়াউমুন দিন, আজাবুন শাস্তি, হাজা ইহা বা এটি, সামা আকাশ আসমান। তো এই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। আজকে আমরা যে শব্দ 3টি শিখেছি, 10টি শব্দ,
এই 10টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 3399 বার। তার মানে আপনি যদি ছোট ছোট 10টি শব্দ মুখস্থ করে নেন, আপনি কোরআনের 3399টি শব্দ আপনার মুখস্থ হয়ে গেছে 80,000 শব্দ থেকে। তো ইনশাল্লাহ এভাবে আমরা ইনশাল্লাহ 60,000 প্লাস শব্দ ইনশাল্লাহ আমাদের এই কোর্সে শিখবো। আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন, আর বাসায় বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আর আপনাদের কাছে আমাদের একটি আবদার এবং আপনাদের উপর দায়িত্ব যে আপনারা নিজেরা শিখবেন, অপরদেরকেও কি শেখার সুযোগ করে দিবেন। অনেকে আছে শিখতে চায় কিন্তু মাধ্যম খুঁজে পাচ্ছে না, তো তাদের কাছে আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।